মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মাগো বলো রাখালের মা, আমি গ্রামে গ্রামে গিয়ে যতটুকু পেরেছি তাই দিয়ে আমি তোমার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করেছি মা, তুমি সাদরে গ্রহণ করো মা, গ্রহণ করো। হে রাখালে মা, আমি তো এখানে গ্রহণ করব না, ওই তো দেখা যাচ্ছে চোখে বিন্যাস বের করা, ওই জায়গায় দিয়ে এসো, আমি সদরে গ্রহণ করে নিব। ঠিক আছে মা, আমি তাই করছি। ওগো মা, বলো রাখালি মা, তুমি এখন গ্রহণ করে আমার ছেলেকে তুমি ভালো করে দাও মা। ঠিক আছে, ভালো করে দাও। তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার পুত্রকে ভালো করে দিচ্ছি। মা পদ্মা দেবী, জয় হোক মা পদ্মা দেবী। মাগো তুমি তুমি প্রণাম গ্রহণ করো মা, প্রণাম করো। মাগো আজ থেকে প্রতি বৎসর আমার যতই কষ্ট হোক না কেন মা, আমি তোমার একটি করে পূজার ব্যবস্থা করব। আমি যদি মরেও যাই, আমার ছেলে সন্তান যারা রয়েছে প্রত্যেক বছর তোমার পূজার আয়োজন করবে মা। তাহলে এবার আমাকে বিদায় দাও মাতা, আমাকে বিদায় দাও। চাও রাখালের মা, বিদায়। আমি আর বসে থাকবো না, আমি এখনই চলে যাবো ওই চাম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়ি। চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবত বলে মানে কিনা, একটি করে পুষ্পাঞ্জলি দেয় কিনা। আমি এখনই চলে যাবো ওই চাম্পাইনগর।
ওরে চল চিপদাই চাপানি নহর, ওরে চল চিপদাই চাপানি নহর, দেখি পিতা, তুমি স্বর্গ হতে আমাকে আশীর্বাদ করবে, আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা করতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি সদাগর মশাই কে? কে আমাকে চাঁদ সদাগর, চাঁদ সদাগর বলে ডাকছে, যার নাম শুনলে বাঘে ছাগলে কাঠে জল পান করে, গর্ভবতী নারী গর্ভ খুশি করে দেয়, এই পৃথিবীটা ভূমিকম্প পর্বত থরথর করে কেঁপে ওঠে তার সম্মুখে দাঁড়িয়ে। আমাকে চিনতে পারছেন না? না, আমি তোমাকে তো চিনতে পারছি না। কে তুমি? হ্যাঁ, আমাকে ভালোভাবে দেখে নিন, আমি হলাম বেদেব মহাদেব, তাহার কন্যা বিশ্বভরি, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ। ও দেবী, কি হতে আগত আমার বাড়ি? শুনেন সদাগর মশাই, বলো এই পৃথিবী সবাই আমাকে দেবতা বলে মানে, একটু করে পালপুত চান্দ সদাগর আমাকে দেবতা বলে মানেন কিনা, একটি পাল দেখেন কিনা? দেবী, এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবতা বলে স্বীকার করে, আমি চাঁদ সদাগর কথা দিচ্ছি, আমি তোমাকে দেবতা বলে স্বীকার করছি, নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে দেবী? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। ও গো দেবী, এই এই চাঁদ সদাগরের রাজপ্রাসাদে যখন এসেই পড়েছ, তোমার পুষ্পাঞ্জলি আমি দেবো, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি বলো? সদাগর মশাই বলো, আমার পুষ্পাঞ্জলির আয়োজন আতপচাল গীতমধু পাঁচটি ফুল এক পা দুধ এবং জাতকলা হলে চলবে। বেশ তো দেবী, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য পূজা নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই। চন্দ সদাগর, এখন পর্যন্ত ফিরে আসলো না। আমার একটু বিলম্ব হয়েছে, তার জন্য মার্জনা প্রার্থনা করছি। এই তো নাও দেবী, আমি তোমার জন্য পূজা সাজিয়ে এনেছি, তোমার পূজা তুমি সদরে গ্রহণ করো। না 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 না, আমি তো এইখানে গ্রহণ করব না। কোনখান থেকে গ্রহণ করবে? হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই বলো, ওই চেয়ে দেখেন, ওই তো চোখে চেয়ে দেখেন, একটি ভিন্ন স্বরূপের গোরা,
ওই জায়গায় দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। বেশ তো দেবী, তুমি যে দেববংশ তাই তো তুমি আমার আগে চলো, আমি তোমার পূজা তোমার পিছে নিয়ে আসছি। ওই তো চকের মাঝে একটি বিন্যা ছোবা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি তোমার পূজা দিব। আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। ওগো দেবী বলেন, তাহলে তুমি আমার পিছে আসো, আমি তোমার জন্য পূজা নিয়ে যাচ্ছি। একই দেবী, কিসের শব্দ হলো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি দেবী? আমার খাদ্য ওই কচু মনের কুড়িবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পূজা সাজিয়েছি, সেই পূজা না খেয়ে কচু মনের ভাই দেবী তুমি না গল্প করছে, এই পৃথিবীর মানুষ তোমাকে দেবতা বলে মানে। একটি করে ভাই পূজা দেয় আমি তোমাকে বেরিয়ে যা। আমার পূজা আপনি ফেলে দিলেন। হ্যাঁ, আমার পূজাটা তুমি সুসম্মানি দিয়ে দাও। পূজা? হ্যাঁ, আমি সুসম্মানে চলে যাব। এই দেবী, তুই না গল্প করেছিলে এই পৃথিবীর সবাই তোকে দেবতা বলে স্বীকার করে, তাই তো আমি তোর জন্য পূজা সাজিয়ে নিয়ে এসেছিলাম। ওগো চ্যাংমরি কালী, তুই যখন ওই কচু বনের ভাইয়া ভেং তুই আহার করেছিস, আমি তো সাধুর পূজা তো দূরের কথা, তোকে একটি কলার চুথা আমি দেব না। মশাই বেরিয়ে যাওয়া বলছি, পূজা তোমার দিতেই হবে। এখনো ভালোভাবেই বলছি, আমার পূজারা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। ভগ দেবী, আমি তো পূর্বেই বলেছি তোকে পূজা তো দূরের কথা, একটি দুব্বার আগ আমি দেব না। তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই তকতক করে উঠছে, এখান থেকে বেরিয়ে দাও, তা না হলে আমার হাতের লাঠি দিয়ে আমি তোকে পিটিয়ে তোর সুবীর বংশ আমি নির্বংশ করে দিব। এই দেবী, হ্যাঁ, কার সম্মুখে দাঁড়িয়ে তোমার কথা বলছিস, একবার কি ভেবেছিস? এই চাম্পাই পূর্ণগরের অধিপতি চাঁদ সদাগর ইচ্ছা করলে ওকে কার দেখা দিয়ে রাজপ্রাসাদকে বের করে দিবে। তাই নাকি চাঁদ সদাগর? সেই সাহস তোমার হয় নাই, সেই সাহস তোমার হয় নাই। তাহলে কি আমার সাহস দেখতে চাচ্ছিস? হ্যাঁ। এই দেবি, আমার সাহস তুই দেখতে চাচ্ছিস? আমার বাহুতে কত শক্তি আছে, একটি বার দেখ আমি তোকে চাপ দিয়ে তোকে ওই রাহা তো ওই রাখা
আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু যাবার পুলে বলে যাচ্ছি, বল কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি যদি শিবির কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টগুলি নাগের দেবতা হয়ে থাকি, যেভাবে হোক যেমন ভাবে হোক না কেন, তোমার কাছ থেকে পূজা আমি আদায় করবই। নিচে আমার নাম পদ্মা দেবী, কথাটা মনে রেখো চান্দু সদাগর, আমি আসি। সামান্য দেবী এই চাঁদ সদাগরের কাছে আসছে পূজা আদায় করতে। ওগো দেবী, তোর কথা মতো তো আমি পূজা দিয়েছিলাম, সেই পূজা দেখে খেয়েছিস তুই কচুবনের পায়া ভেঙে। এই দেবী, তুই কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস? একটিবার কি তুই ভেবেছিলি আমি চাম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর, একটি নারী হয়ে এই চাঁদ সদাগরের কার সাথে তর্ক বিতর্ক করছিস? না, আমার যে সহ্য হচ্ছে না, আজই আমি যাব আমার 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে আমার 6 পুত্র নিয়ে ওই দুর্দেশে পানিশ করতে।